তো গাইস ওয়েলকাম ব্যাক, গাইস ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস আজকে ভিডিওতে আমরা নিউ মামি সেট, নিউ M4 দেখতে পেতে চলেছি দ্য ফার্স্ট লুক। আর গাইস নেক্সট যে আলটিমেট সেট আসবে তারও গাইস লিক্স এই ভিডিওতে ফুল দেখতে পাবো। তো মেক শিওর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে তো ফ্রেন্ডসদের সাথে, যাতে তারাও গাইস এই লিক্সগুলো দেখতে পায়। তো ফার্স্ট অফ অল ইনফার্নোফিয়েন্ট যে আমাদের মামি সেট আসতে চলেছিল, তার গাইস দেখতে পাচ্ছ দু রকম ফর্ম দেখতে পাবে, একটা ফিমেল আর একটা মেল, দুটো ফর্মই দেখতে পাবে। দুটোই মোটামুটি ঠিকঠাক ওপি ফর্মই, ভালোই লাগছে দেখতে। দেখতে কেমন লাগে তোমরা এখানে দেখতে পাবে। এটা হলো তার মানে অরিজিনাল নর্মাল ইমোট, ইভেন যদি কিউব করো আলটিমেটটা তখন এটা দেখতে পাবে, ঠিক আছে। তারপরে গাইস তোমরা দেখতে পাবে নো, এর একটা অরিজিনাল ইমোটসও আছে, যেটা ইমোটসের একটা মানে তোমাদের সাউন্ড এফেক্ট আছে, তোমাদের অলরেডি আমি দেখিয়েছি, ঠিক আছে। তো এটা নেক্সট মান্থে তোমরা রিলিজ ডেট, নেক্সট মান্থের 5 তারিখে তোমরা দেখতে পেয়ে যাবে ইন গেম, ঠিক আছে। তো এর গাইস দেখতে হচ্ছে আলটিমেট ফর্ম যেটা এসেছিলো, যেটা হোয়াইট কালারের ছিল না, যেটা কিছুদিন আগে এসেছিলো, সেরকমই অনেকটা, বাট ফায়ার থিমের ওপরে। তো এটা লুকটা দেখতে পাচ্ছ মেলে, এই লুকটা স্পাইক টাইপের চুল, তাতে ফ্লেম টাইপের দেখা যাচ্ছে, ফিমেলেও অনেকটা ভালো লাগছে। তোমাদের কোন ফর্মটা ভালো লেগেছে তোমরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। নেক্সট এই ক্রেটেই তোমরা ইয়েলো মামি, হোয়াইট মামি অ্যান্ড আলটিমেট মামি, যেটা হোয়াইট অ্যান্ড ব্লু কালারের ছিল, সেটাও দেখতে পাবে। টোটাল 4টে মামি সেট একটা ক্রেটের ভিতরেই থাকবে। আর নেক্সট মান্থে এর 5 তারিখে রিলিজ ডেট, 5 বা 7 এই দুটো ডেটের ভিতরে যে কোনো একটা ডেটে তোমরা নেক্সট মান্থে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এটা জুন চলছে, জুলাই 5 বা 7 তারিখে তোমরা দেখতে পাবে। আর 2 তারিখে মোস্ট প্রবাবলি BGMI-তে রিলিজ হবে। আর ফিমেল ড্রেসেও গাইস হেয়ার স্টাইলে যে ফ্লেম যেটা দিয়েছে অ্যানিমেশনটা, ওটাই বেশ ভালো লাগছে দেখতে হচ্ছে, ফিমেল আউটফিটটা বা ফিমেল ক্যাটাগরির ভিতরে আর কি ঠিকঠাকই লাগছে। তো কারা কারা ক্রেট ওপেনিং করতে চলেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর এর গাইস আর একটা ইমোটসও আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা ইমোট তো দেখতে পেলে, যেটা এরকম এ টাইপের আছে, লবি থিম মানে ইকুইপ করলে যে ইমোটটা থাকবে আর কি। আর এর সাথে সাথে নতুন M4, যেটা মামি M4 আলটিমেট মামি M4, সেটাও তোমরা দেখতে পাবে। সেটার লুকও আমি দেখে দিচ্ছি, চলো দেখে নাও সেই লুকটাও। তো এরকম টাইপের মোটামুটি লুক হবে, যেটা নাম সিলেট নাইদার M416 দেখতে পাচ্ছ, যেটা গাইস আলটিমেট মামির যে পট্টিগুলো দেখতেছে সেরকম টাইপের। এটা লেভেল 2 ভার্সন দেখতে পাচ্ছ, ঠিক আছে। টোটাল লেভেল 8 অব দি M4টা দেখতে পাবে, লেভেল 5 দেখতে পাচ্ছ এটা, আর লেভেল 5 বাদবাকির যে ফর্মগুলো আছে আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো। আর লেভেল 8 গেলে তুমি এটা মেথিক ফর্মে দেখতে পাবে, লেজেন্ডারিটা অটোমেটিক মেথিকে কনভার্ট হয়ে যাবে। তো দেখতে বেশ ওপি লাগছে, খারাপ না। তো কারা কারা নতুন M4-এর জন্য ওয়েট করছো তারা নিচে কমেন্ট সেকশনে জানাবে। সেম রিলিজ ডেটেই গাইস তোমরা M4 অ্যান্ড মামি সেট দুটোই দেখতে পাবে। এবার গাইস নতুন আলটিমেটের ট্রেলারটা দেখে নাও। এই ছিল গাইস নিউ আলটিমেটের ট্রেলার, যেখানে গাইস দুটো আলটিমেট থাকবে, একটা হেডগিয়ার একটা আউটফিট। এই হলো হেডগিয়ার। তো এই হেডগিয়ারটার নাম দেখতে পাচ্ছ ডিভিএস সাইবার ক্যাট কভার দেখতে পাচ্ছ, যেটা অ্যানিমেট হচ্ছে হালকা, দুটো কান বিড়ালে কান টাইপের দেখা যাচ্ছে। এটা হলো হেডগিয়ার। আর এর সাথে যে আউটফিট থাকবে এই হলো তার আউটফিট, ডিভিএস সাইবার ক্যাট সেট। তো অ্যানিমেশন আছে এরকম টাইপের লুক, কোনো একটা লক টাইপের থাকবে, যেটাকে হাতের মাধ্যমে কোনো একটা কিছু করে হ্যাক ট্যাক করে খুলে দেবে এরকম কিছু একটা। তো এই হলো তার ইমোটটা, মানে যে ইনক্লুডেড যে ইমোটটা থাকবে সেটা, সঙ্গে ব্যাকপ্যাক থাকছে, মেথিক লবি থাকবে, গ্লাইডার থাকবে, আর P90 এখনকার অনেকের ফেভারিট গান হতে চলো, ড্রপ গান যেহেতু ওপি পাওয়ারও আছে, তো সেহেতু এটাও হতে পারে, অনেকে ইউজ করে, তো সেই জন্য এটা আলটিমেটটা হয়। এটা হলো লবি ইমোট, আর কারো লবিতে গেলে এরকমভাবে এন্ট্রি নেবে আর কি। লবি ইমোটটা তোমাদের দেখালাম, এরকম স্পাইডারম্যানের মতো ঝুলে আসছে, কীভাবে আসছে কে জানে, যাই হোক সেরকম টাইপের লবি ইমোট। আউটফিটটা ফিমেল আউটফিটের জন্য ঠিকঠাকই লাগছে, ক্যাট স্টাইলের করেছে, তো সেরকম। এছাড়া কিছু কিছু হেডগিয়ারও আছে এক্সট্রা, যেগুলো মেবি তুমি ইকুইপ করার পরে আগের যে আলটিমেটের কিছু যে হেয়ার স্টাইলগুলো আছে সেগুলো ইকুইপ করতে পারবে, হয়তো আনলক করতে হবে কোনো কিছুভাবে। এটা যখন আসবে তখন আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো, অসুবিধা নেই। এছাড়া ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ, এর সাথে যে ইমোটটা থাকবে, ঠিক আছে, ডিভিএস সাইবার ক্যাট যে ইমোট, যেখানে গাইস ক্যাটের একটা ফেস টাইপের করলে দেখতে পাচ্ছ, সঙ্গে গাইস এটাকে ডজ মানে হাত দিয়ে এরকমভাবে কেটে দেবে, তো এরকম টাইপের ইমোট, ডিজিটাল টাইপের একটা কিছু একটা ইমোট। তারপরে গাইস ব্যাকপ্যাক মেথিক একটা ব্যাকপ্যাক থাকবে, সিম্পল টাইপের নিয়ন ভয়েসাল ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ। তো লেভেল 1
1, 2, 3 দেখেছি, এটা লেভেল টু, আর এরপর একটা লেভেল থ্রি দেখে দিচ্ছি। লেভেল থ্রিতে এক্ষুনি স্টার্টিংয়েই দেখেছো তোমরা, এ হলো লেভেল থ্রি, সঙ্গে এর সাথে মেথিক লবি থাকবে। অনেকেই গাইজ দেখবে তোমাদের সিজনের যে লবিটায় সেটা গাইজ অনেকে টাইম লিমিটেড পেয়েছো, সেইটা মোস্ট ওয়েলি এই আলটিমেটটা আসার পরে যদি তুমি এখান থেকে আলটিমেটটা পাও তবেই মেবি মেথিক লবিটা তুমি ওটাকে পারমানেন্টলি নিতে পারবে, যত সম্ভব আমার সেটাই মনে হচ্ছে। অনেকেই পারমানেন্টলি সেই লবিটা কালেক্ট করতে পারবে না, ওখানে অপশন দেওয়াই আছে নিশ্চয়ই। তো এই হলো তার গ্লাইডার, গ্লাইডারটা অনেকটা ছোটো যে ড্রোনের মতো লাগছে দেখতেও, মানে স্পেসশিপ টাইপেরই ছোটো ভার্সন, তার উপরে দাঁড়িয়ে আছে। এর যে কয়েনটা সেটা দেখতে পাচ্ছ, P90 এর সাথে থাকবে, মোলোটফ আছে, গ্রেনেড আছে, এখন তো প্রত্যেকটার সাথেই এরকম এইগুলো সব অ্যাড করে, মোলোটফ গ্রেনেড তো কম্পালসারি থাকে, ঠিক আছে। এটা তোমরা নেক্সট যেটা আলটিমেট আসতে চলেছে সে তখন দেখতে পাবে, যেখানে গ্রেনেডের স্কিন, মলি স্কিন যেগুলো দেখানো ছিল সেগুলো সব কিছু মোটামুটি দেখিয়ে দিলাম। এছাড়া এই যে গান স্কিনটা থাকে P90 যে ফর্মগুলো সেগুলো আমি তোমাদের দেখেছি, কারা কারা P90 কাদের আপাতত ফেভারিট হয়েছে তারা নিচে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, ঠিক আছে। এই একটা কিছু পপুলারিটি 50,000 যে পপুলারিটি থাকে আর কি, পপুলারিটি দেখতে পাচ্ছ, অফতার দেখতে পাচ্ছ, অফতার ফ্রেম আছে, সঙ্গে যে মিনি যে টোকেটার জেম পিসেস আর কি, ডিজিটাল জেম পিসেস যার নাম, আর এই হলো ডিজিটাল জেম যার নাম ডিজিটাল জেম, যে ডিজিটাল টাইপেরই কিছু একটা টাইপের করেছে, মানে একটু ফিউচারিস্টিক টাইপের লুক দিয়েছে, সাইবার পাঙ্ক টাইপের, তো সেরকম টাইপের। এই হলো P90 দেখতে পাচ্ছ, P90 গাইস ডিভিএস সাইবার ক্যাড P90 যেটার নাম অ্যাকচুয়াল নাম, ম্যাক্স ফর্ম দেখতে পাচ্ছ, ম্যাক্স ফর্মে দেখতে বেশ ভালোই লাগছে, লুকটা খারাপ না। অন হিট এফেক্টও দেখতে পাবে, নর্মালি এখন যে কটা গান আছে সব গানে অন হিট এফেক্ট, সঙ্গে তার কিল এফেক্ট, কিল ম্যাসেজ, লুট কেট তো থাকেই। এই হলো তার গ্লিচেস টাইপের, গ্লিচ টাইপের হচ্ছে, আর এই হলো তার লুট কেট, কিছু সাইবার টাইপের ড্রোন বা রোবট কাজ করছে লুট কেটের ওপর, এরকম টাইপের হ্যান্ড দিয়ে রোবটিক হ্যান্ড কাজ হচ্ছে আর কি, এটা তার লুট কেট দেখতে হচ্ছে। এর ফর্মগুলো আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে। তো এছাড়া মেন যেটা ভিডিওটা দেখতে তোমরা যে সেটা হলো আলটিমেট আমাদের ইনফার্নো ফি অ্যান্ড মামি আর গাইস M4, এই দুটোর মধ্যে ক্রেট ওপেনিং তো করতেই হবে, বস সেটা দেখা যাক ডিবিএস যখন ক্যাট আসবে সেটা, এটারও তো তোমার লিক্স দেখে নিচ্ছ। এই হলো তার ফুল ফর্মের লুক, লুকগুলো বেশ ঠিকঠাকই আছে, খারাপ লাগছে না দেখতে। দেখো এই হলো তার এলিমিনেশন এফেক্ট, অ্যাডভান্স ফর্ম, অ্যাডভান্স ফর্মের পরে কিল ম্যাসেজ তো এক্ষুনি দেখালাম, আর ডিটেলিংয়ে গাইস দেখো গ্লিচ টাইপের এফেক্ট আছে, একটু কিছু যে সার্কিট টাইপের এফেক্ট আছে না, সার্কিট টাইপের লোগো টোগো করা আছে গানের ওপরে, এলিমিনেশন এফেক্টও ঠিকঠাকই আছে, একটা গাড়ি টাইপের কিছু মুখ দেখা যাচ্ছে বা সামথিং কিছু লেফট হ্যান্ড সাইডে, অন হিট এফেক্ট পার্পল কালারের অন হিট এফেক্ট, ফাইনাল ফর্মও দেখে দিচ্ছি। এই হলো ফাইনাল ফর্ম, আর তারপরে গাইস এর যে ইন্সপেক্ট ইমোট, এই হলো ইন্সপেক্ট ইমোটও আছে ভিতরে, আর লুট কেট তো সম্পেল এক্ষুনি তোমাদের দেখালাম। তো ওভারঅল যা যা আসছিলো সব কিছু লিক্স তোমাদের দেখালাম, কোনটা তোমাদের পছন্দ সেটা কমেন্ট করে জানো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো, ফার্স্ট টাইম চ্যানেলে এসছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো দেখাবে নেক্সট ভিডিওতে, তো তুমি সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।